পার্টিসিপেট করেন, কোনো কোয়েশ্চেন থাকলে জয়েনের কাছে জিজ্ঞেস করবেন, আমাদেরকে মেসেজও পাঠাতে পারেন, আমি থাকবো, তো আমি চাইলে মেসেজের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা মিউট অবস্থায় থাকেন, আর যখন কোয়েশ্চেন করবেন তখন আনমিউট থাকলেই হবে, আর অথবা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, সেক্ষেত্রেও আমরা রেসপন্স করব। তো আমরা চাইবো যে সেশনটা ইন্টারেক্টিভ হোক। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যায়। এক্সজেনোমিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম, এবং আপনারা সবাই মানে এসছেন, জয়েন করছেন আমার সাথে, এর জন্য আসলে অনেক ধন্যবাদ। আশা করি আমরা মানে ব্যাশ প্রোগ্রামিং কোর্সটা থেকে নতুন কিছু শিখতে পারবো, এবং সেটা শুরু করতে যাচ্ছি। তো ইনিশিয়ালি আমি আসলে মানে এক একজন করে প্রত্যেকের কাছে একটু মানে সংক্ষিপ্ত পরিচয় জানতে যাচ্ছি, এবং হচ্ছে কোন ভার্সিটি থেকে আসছেন বা কোন কোন প্রফেশনে আছেন, প্লাস হচ্ছে কেন এই কোর্সটাতে আসা, জাস্ট খুবই খুবই শর্টলি যদি একটু আপনারা একজন একজন করে বলতেন। নাম বলে দেওয়া যায়, আমার এখানে দেখাচ্ছে নুরুদ্দিন আহমেদ মাহমুদ, আপনি শুরু জি করতে পারেন। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করার জন্য, আসলে এটা খুবই দরকার এই সময়ে আমরা যারা বায়োটেকনোলজি নিয়ে কাজ করছি, এটা খুবই দরকার আমাদের জন্য বায়োইনফরমেটিক্সটা জানা এবং এটা অ্যাপ্লিকেশন করা। আমি নুরুদ্দিন মাহমুদ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছি, আমি এখানে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি প্রফেসর ডক্টর তোফাজ্জল ইসলাম স্যারের আন্ডারে। তো এখানে ট্রেনিংটা আসার উদ্দেশ্য হলো আসলে কিছু শেখা। আমি কিছুটা ট্রেনিং নিয়ে এসেছিলাম ইউকে থেকে, দা সেন্সবুরি ল্যাবরেটরি থেকে 3 মাস ছিলাম আমি ওখানে। ডক্টর সোফিয়ান কামাউন উনি আমার ডিরেক্ট গ্রুপ লিডার ছিলেন, জো ইনের আন্ডারে আমি শিখেছিলাম ওখানে আর কি, বায়োইনফরমেটিক্স মেইনলি, প্লাস হলো কিছু ল্যাব ওয়ার্ক ছিল। তো খুব অল্প সময় ছিলাম, যার জন্য খুব বেশি শেখার সুযোগ হয়নি, শুধুমাত্র বেসিক্স গুলা ওখান থেকে নিয়েছি যে আসলে কিভাবে কি করতে হয়। তো আশা করছি আপনাদের সাথে থেকে আরো অনেক কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ। আসির নেওয়াজ খান, হ্যালো ভাই, হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা জি, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্সে। আমার মেইন ফিল্ড অফ ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং ইনফরমেশন ইকোনমিক্স। ডেটা টেকনিক্যালি বায়োইনফরমেটিক্স এর সাথে অনেক রিলেশন থাকবে, বিশেষ করে অ্যানালাইসিস এর দিক থেকে। এই কারণে ভাবলাম যে এটা ট্রেনিং এর জন্য ভালো হবে আমার। ওকে, আদনান করিম, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আচ্ছা জি, আমি মোহাম্মদ আদনান করিম, আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজিতে, আর এখন আমি মাস্টার্স কোর্সে এনরোলড আছি হচ্ছে সার্লান্ড ইউনিভার্সিটিতে, যেটা জার্মানিতে আছে, আর আমার কোর্স হচ্ছে বায়োইনফরমেটিক্স, আর এটা আমার ফার্স্ট সেমিস্টার শুরু হলো, এখনো যাওয়া হয়নি, আই হোপ উইদিন নেক্সট মান্থের মধ্যে যেতে পারবো আশা করি। থ্যাংক ইউ। এস এম ফজলে রাব্বি, ফজলে রাব্বি, আমি মাস্টার্স করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আমার মাস্টার্স শুরু হয়েছে, ফার্স্ট টার্ম শেষ, সেকেন্ড টার্মে আছি। আমি তহফুজুল ইসলাম স্যারের আন্ডারে মাস্টার্স করছি, তো এটাই আর কি। ওকে, নাইস। নাজমুল হাসান, আচ্ছা আমি একটু একটু ইন্টারাপ্ট করি, আমি একটা পিডিএফ ফাইল আপলোড করেছি চ্যাট বক্সে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, ওটা ডাউনলোড করে নিন, এটা কথাবার্তা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি নাজমুল হাসান, আমি আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আর কারেন্টলি আমি পিএইচডি করছি মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া ক্যাম্পাস থেকে মাইক্রোবায়োলজিতে, এবং কোর্সটার টাইটেল যেহেতু লিনাক্স ফর জিনোমিক্স, আমি হোল জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিস করছি, তো লিনাক্সটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি আসলে কোর্সটাতে আগ্রহী ছিলাম। থ্যাংক ইউ। খুবই ভালো। তো আপনি কি ফার্স্ট ইয়ার এরকম? আমি ফার্স্ট ইয়ার শেষ করেছি, সেকেন্ড ইয়ার উঠেছি। ওকে, নাইস। তো শাফি আহমেদ তালুকদার,
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাফি আহমদ তালুকদার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে চতুর্থ কোর্সে পড়ছি। তো আমি এই কোর্সে আগ্রহী হচ্ছিলাম কারণ আমাকে মানে কয়েকজন বড় ভাই আমাকে মানে লিনাক্স শেখার জন্য তারা রেফার করেছিলেন যে লিনাক্স শিখলে হয়তো বা জিনোমিক্সে অনেক অপটিমাইজড ফিচার্স রয়েছে, তো এই জন্য আমি লিনাক্সে আগ্রহী হয়েছিলাম আর জিনোমিক্স জিনিসটা আমার অনেক ফেভারিট, তো এই জন্যই আর কি আপনাদের এখানে আসা। বায়োকন্ডাক্টরের মাধ্যমে শেখার চেষ্টা করছিলাম। তো ওই কোর্সটা কমপ্লিট, বায়োকন্ডাক্টরের পুরো বইটা কমপ্লিট করার পর আমার কাছে মনে হয়েছে যে এখানে জাস্ট অ্যানালাইসিস অ্যালাইনমেন্ট শিখতে গেলে আমাকে, বা সেই হোল জিনোম সিকোয়েন্স ডেটাকে অ্যালাইন করতে গেলে আমাকে আগে কমন লাইনটা শিখতে হবে। সো ওই ক্ষেত্রে কোর্সেরাতে একটা প্রোগ্রাম করেছি, সো ওখান থেকে বেশ কিছু আইডিয়া পেয়েছি। সো আমার মনে হচ্ছে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হলে আমার রিসার্চ পারপাসটা দাঁড় করানোটা ইজি হবে। সো দ্যাটস হোয়াই আই অ্যাম হিয়ার। কোন ইউনিভার্সিটি? আমি ঢাকা ইউনিভার্সিটি। ওকে, নাইস। আব্দুল্লাহ নাহিদ। হাই এভরিওয়ান, আমি আব্দুল্লাহ নাহিদ, সাস্টের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির ফোর্থ ইয়ারে পড়ছি। সো আমার এই সেমিস্টারে বায়োইনফরমেটিক্স কোর্স আছে, তো এই টপিকটা খুবই ভাস্ট এবং এটার বিভিন্ন ব্রাঞ্চ আছে, তো দেখা যায় যেটা নিয়ে কাজ করতে যাই মানে এটার সবগুলো টুলসেরই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে কমান্ড লাইন ইউটিলিটি ইউজ করে বিভিন্ন কাজ করা হয় আর কি। আর বা পাইথন দিয়ে হচ্ছে অ্যানালাইসিস এর আগে হচ্ছে ডাটা প্রি প্রসেসিং করা বা ডাটা নিয়ে ম্যানিপুলেশন করার জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে লিনাক্স এর কমান্ড লাইন বা ইউনিক্স ব্যাশ লাইন ইউজ করে কাজ করা হয়, তো দেখা যায় যে মানে লিনাক্স ছাড়া এটা মানে এই ওয়ার্ল্ডে কাজ করা মানে ইম্পসিবল শুরুর দিকে। সো ওই জন্যই আর কি যে আমার লিনাক্স কাজ মানে লিনাক্সটা শেখা দরকার, স্পেশালি যে কমান্ড লাইন টুলগুলা যেগুলো দিয়ে কাজ করা যায় আর কি শুরুর দিকে, তো এই জন্যই আমি হচ্ছে এই কোর্সে এনরোল করলাম। ওকে, থ্যাঙ্কস। তো আমাদের আরেকজন জয়েন করেছে, জারিন। আমি সবাইকে আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ আমেরিকাতে পিএইচডি প্রথম বর্ষে আছি। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থেকে স্নাতক সম্পন্ন করেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে আমার মানে আমি কোর্সটা যখন ডিজাইন করা শুরু করি, প্রথমে আমার ইচ্ছা ছিল যে বলার জন্য ব্যাশ কেন ইম্পর্টেন্ট বায়োইনফরমেটিক্স এর ক্ষেত্রে বা জিনোমিক্স ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে। তো আমার মনে হয় মানে এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা মানে অলরেডি এই জিনিসটা কভার করে দিয়েছেন আমার জন্য, তো এই জন্য আসলে থ্যাংকস যে আমাকে এটা বলতে হচ্ছে না। আপনারা আসলে অনেক স্টাডি করেছেন এটা নিয়ে, হয়তো বা যে ব্যাশ কেন ইম্পর্টেন্ট বায়োইনফরমেটিক্স ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে। একটা জিনিস খুবই ভালো লাগছে যে হচ্ছে আমি কেন কোর্সটা করতে আসছি, আমি কেন এটা শিখবো, এটা ক্লিয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, এখানে হচ্ছে ডান পাশে হচ্ছে যে পিডিএফটা আছে আপনাদেরকে আমি মানে অলরেডি দিয়েছি, আর বাম পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানে টার্মিনাল। তো বেসিক্যালি আমরা এই কোর্সটাতে সবচেয়ে বেশি যে মানে জিনিসটা উচ্চারিত হবে সেটা হচ্ছে টার্মিনাল, এবং এই টার্মিনালটা অনেকটা হচ্ছে দেখতে এরকম। এখানে আসলে আমরা টার্মিনাল ইউজ করে কি কি কাজ করতে পারি, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমরা যে কোনো ফাইল আমার মেশিনে আছে সেটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারি থ্রু দিস টার্মিনাল। ফর এক্সাম্পল, আমি এই জায়গায় দেখাচ্ছি যে আমার ডেস্কটপে হয়তো বা এই ফোল্ডার গুলো আছে, তো এই ফোল্ডার মধ্যে এই ওয়ার্ক ফোল্ডারে হচ্ছে আমার এই ফাইল গুলো আছে। তো আমি যদি কমান্ড লাইনে সিডি তারপর এই কার্লি সাইনটা দিয়ে আমি যদি এরকম ভাবে আমার ডেস্কটপ এবং ওয়ার্ক ডিরেক্টরি যখন আমি দেই, তখন হচ্ছে এই জায়গায় সরাসরি টার্মিনাল থেকেই সেই ওয়ার্ক ফোল্ডারে চলে যায়, এবং সেই জায়গায় যদি আমি এই কমান্ডটা ইউজ করি তখন হচ্ছে আমি দেখতে পারি যে আমার ফোল্ডারে সেম ফাইলগুলোই আছে যেটা আমি টার্মিনালের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমাদের মানে
ফাইলগুলো অ্যাক্সেস করতে পারি, ফাইলগুলো দেখতে পারি, কোনো ফোল্ডারে বা কোনো লোকেশনে কি ফাইলগুলো আছে। তো আমরা চাইবো যে হচ্ছে এই কোর্সটা করার সময় যে কমান্ডগুলো আমরা মানে এর পরের পেজ থেকে বেসিক্যালি, হ্যাঁ এখান থেকে যে কমান্ডগুলো আমরা মানে এই জায়গায় বলা আছে আমরা সবাই হচ্ছে টাইপ করে টার্মিনালে টার্মিনাল ওপেন করে টার্মিনালে টাইপ করে ব্যাপারগুলো দেখবো, নিজে প্র্যাকটিস করে দেখবো। যখন আমরা এই টার্মিনালটা ওপেন করলাম তখন আমি জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন, আমার এক্ষেত্রে হচ্ছে আমার নাম প্লাস হচ্ছে একটা ডিরেক্টরি দেখাচ্ছে। তো আমি আসলে এই টার্মিনালে কোন জায়গায় আছি বা কম্পিউটারে কোন লোকেশনে আছি এটা জানার জন্য আমি হচ্ছে এই কমান্ডটা ইউজ করবো, PWD। সো আমি যখন PWD প্রেস করছি তখন হচ্ছে আমার আমি কোন লোকেশনে আছি, কোন ফোল্ডারটাতে আছি বা কোন স্পেসিফিক লোকেশনে আছি এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আরেকটা কমান্ড হচ্ছে হু এম আই, এটা হচ্ছে আমি কোন ইউজার হিসেবে আমি মানে এই কম্পিউটারে লগ ইন করেছি এটা দেখার জন্য। মানে আমার ক্ষেত্রে সেটা হচ্ছে চরণ কুমার সাহা। তো এই জায়গায় অনেকে হচ্ছে যে মানে যারা বায়োইনফরমেটিক্সে কাজ করি আমরা অনেকে অনেক সময় হচ্ছে সার্ভারে লগ ইন করি, অনেকে হচ্ছে ল্যাবে হচ্ছে একটা ল্যাব থাকে, একটা একটা ল্যাবে একটা কম্পিউটার আছে, সেক্ষেত্রে হচ্ছে অনেকে মাল্টিপল লগ ইন করি। তো আমি আমার ইউজার এন্ডে যখন আমি মানে কোনো প্রোগ্রাম ইনস্টল করি তখন হচ্ছে শুধুমাত্র অনেক সময় দেখা গেছে শুধু আমার যে ইউজার অ্যাকাউন্টটা আছে শুধু ওই ইউজার অ্যাকাউন্টে থেকে এই প্রোগ্রামটা রান করে। তো এটা এনশিওর করার জন্য যে আমি একটা ধরেন একটা বিগ ডেটা আমি অ্যানালাইসিস করতে গেছি, তো আমি আসলে চেক করলাম না, আমি জাস্ট লগ ইন করলাম, লগ ইন করে আমি চেক করলাম না যে আমি কোন মানে এটা কি আসলে আমার ইউজার অ্যাকাউন্ট কিনা। তো এই জন্য এটা অনেক সময় চেক করা ইম্পর্টেন্ট যে আমি চেক করে দেখলাম যে আমার এটা আমার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আমি এই জায়গায় মানে আমার টুলসগুলো সবই আছে, সেটা আমি এনশিওর হলাম আমার ইয়ে দেখে ইউজার অ্যাকাউন্ট দেখে, দেন হচ্ছে আমি আমার প্রোগ্রামটা আমি রান করতে পারি বা আমার ডেটাটা আমি রান করতে পারি। এটা কাইন্ড অফ এই ধরনের কাজের জন্য ইউজ করা। তারপরে আমরা যদি এখন চাই যে হচ্ছে একটা একটা ফোল্ডার বা একটা একটা ডিরেক্টরি আমি তৈরি করব এই জায়গায়, সেক্ষেত্রে হচ্ছে MKDIR একটা কমান্ড, এটা হচ্ছে মেক ডিরেক্টরি, শর্টলি বলা হয় MKDIR, বাট কমান্ড এটাই। তো আমি হচ্ছে এই জায়গায় আজকে যেহেতু ব্যাশ এক্সারসাইজ আমরা করতেছি তো আমি MKDIR ব্যাশ এক্সারসাইজ দিয়ে আমি একটা ফোল্ডার ওপেন করলাম, MKDIR ব্যাশ এক্সারসাইজ লিখে আমি এন্টার প্রেস করলাম, তাই তো? তো আমি যদি এখন ls প্রেস করি, ls দিয়ে হচ্ছে মানে লিস্ট দেখায় যে এই ফোল্ডারের মধ্যে কি কি সাব ফোল্ডার বা কি কি ফাইল আছে। তো আমার এখানে অনেক ফাইল দেখা যাচ্ছে, বাট তারপরেও এই যে ব্যাশ এক্সারসাইজ এটা আমি আজকে এই মাত্র ক্রিয়েট করলাম, এটা হচ্ছে ওপেন হলো আর কি। আমার ভয়েস নিচ্ছে আর কি। তো আচ্ছা, যাই হোক, তো আমি হচ্ছে আমার এই ফোল্ডারটা আমি দেখতে পাচ্ছি যে ক্রিয়েট হলো মাত্র। তো আমি এখন এই ফোল্ডারে ঢুকতে চাই, আমার তো এই জায়গায় অনেকগুলো ফোল্ডার, আমি তো সবগুলোতে এখন কাজ করবো না, আমি হচ্ছে শুধুমাত্র এই ব্যাশ এক্সারসাইজ যে প্রোগ্রাম ফোল্ডারটা আমি ওপেন করলাম আমি এখানে ভিতরে ঢুকে আমি কাজ করবো। তো আমি যদি যে ডিরেক্টরিটা চেঞ্জ করবো, আমি তো এখন আছি হচ্ছে কোথায়, আমি আছি হচ্ছে PWD দিয়ে আমি দেখলাম আমি হচ্ছে ইউজার্স চয়নে আছি এবং আমি হচ্ছে ব্যাশ এক্সারসাইজ একটা ডিরেক্টরি ওপেন করেছি। তো আমি এখন চাচ্ছি যে ডিরেক্টরিটা চেঞ্জ করে আমি ব্যাশ এক্সারসাইজের দিকে যাব। তো সিডি ব্যাশ, আমি এই জায়গায় যদি ট্যাব দেই তাহলে কিন্তু অটোমেটিক এই নামটা চলে আসে। অনেক সময় দেখা গেছে যে মানে যদি ইউনিক নাম থাকে তাহলে হয়তো বা একটা দুটো অক্ষর লিখে জাস্ট মানে আমি ট্যাব দিলেই হচ্ছে টোটাল নামটা চলে আসে, অনেক ক্ষেত্রে হাফ নাম আসে যদি মানে হাফ পার্ট পর্যন্ত ইউনিক থাকে, পরে হচ্ছে একটা কিওয়ার্ড চেঞ্জ করার কারণে এটা চলে আসে। তো ট্যাব ইউজ করাটা খুবই ভালো প্র্যাকটিস, তাহলে হচ্ছে ইজিলি মানে কম সময় হচ্ছে আমি আমার এত বেশি টাইপ করা লাগতেছে না। আচ্ছা ভাই, ওই যে ট্যাব ট্যাবের কি অপশনটা বলছিলেন ওটা যদি আবার রিপিট করেন আর কি। আচ্ছা, তো আমি তো ওই যে ড্যাশ এক্সারসাইজ একটা ফোল্ডার ওপেন করলাম, তাই না? তো এখানে তো মানে আমি হচ্ছে চাচ্ছি কিভাবে যে হচ্ছে
ডিরেক্টরিটা চেঞ্জ করব। এটা একটা হচ্ছে যে আমি সিডি লিখে আমি টোটালি ব্যাশ এক্সারসাইজ এটা হচ্ছে আমি টাইপ করলাম, এটা টাইপ করে আমি যদি যাই আমি চলে গেলাম। এছাড়া আরেকটা অপশন হচ্ছে যে আমি সিডি লিখলাম, লিখে বিএ পর্যন্ত টাইপ করলাম, তারপর হচ্ছে আমি ট্যাব দিলাম, ট্যাব দিলে পাচ্ছি না কিছু, এস লিখে টাইপ দিলাম, দেখলাম যে টোটাল ফোল্ডারের নামটাই চলে আসতেছে। এটা হচ্ছে কারণটা হচ্ছে যে মানে হয়তোবা বিএ পর্যন্ত দিয়ে কোনো আলাদা একটা ফোল্ডার আছে, দুইটা ফোল্ডারের নাম হচ্ছে বিএ দিয়ে স্টার্ট হচ্ছে, যখন আমি বিএ এস দিচ্ছি তখন এটা একটা ইউনিক নাম হয়ে যাচ্ছে, এবং আমি যখন ট্যাব দিচ্ছি তখন এই ইউনিক নামের যে টোটাল ফোল্ডারটা বা টোটাল ফাইলটা সেটা হচ্ছে চলে আসতেছে। সেক্ষেত্রে আমার টোটাল টাইপ করতে হচ্ছে না, এই যে টোটালি যে আমি বেশ এক্সারসাইজ লিখলাম এটা আমার টাইপ করতে হচ্ছে না। তো এখন আমি এই জিনিসটা আবার রিপিট করি যে হচ্ছে আমি বেশ এক্সারসাইজ ইয়েতে আমি ঢুকলাম, কমান্ড মানে ফোল্ডারটাতে আমি ঢুকলাম, এখন দেখেন এই যে এই জায়গায় কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, আগে কি ছিল এটা হোম ডিরেক্টরিতে ছিল, এখন হচ্ছে আমি বেশ এক্সারসাইজে চলে আসলাম। তো আমি যদি এখন পিডাব্লিউডি দিই তাহলে আমি কোথায় আছি, ইউজার্স স্ট্রং এবং বেশ এক্সারসাইজ এই ফোল্ডারটার মধ্যে আমি চলে গেলাম, ঠিক আছে, এই ডিরেক্টরিতে আমি আসি। তো এখন যদি আমি এই ডিরেক্টরি থেকে আবার প্রিভিয়াস ডিরেক্টরিতে ফেরত যেতে চাই তাহলে কি করতে হবে, সিডি লিখে দুইটা ডট দিলাম চলে গেলাম। এখন আবার আমি ব্যাক যে আমার ইউজার স্ট্রং ডিরেক্টরি ছিল সে জায়গায় চলে আসছে। ওকে, তো আমরা কাজ শুরু করি ব্যাশ এক্সারসাইজে গিয়ে। তো এখন হচ্ছে আমরা আসলে মানে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় ব্যাশে সেটা হচ্ছে এখন আমরা দেখব। তো ইনিশিয়ালি আমরা চেক করি যে এই জায়গায় আসলে কোনো ফাইল আছে কিনা, এই ফোল্ডারে কোনো ফাইল ক্রিয়েট করা আছে কিনা। আমি যখন এলএস দিলাম এই জায়গায় আসলে কোনো ফাইল ক্রিয়েট করা নাই, তো এলএস দিয়ে হচ্ছে দেখা যায় যে ইফ মানে ওই ডিরেক্টরিতে কোনো ফাইল বা কোনো কোনো ফোল্ডার কোনো কিছু ক্রিয়েট করা আছে কিনা। তো আমি একটা একটা ফাইল ক্রিয়েট করতে আছি যেটার নাম হচ্ছে টেস্ট টিএক্সটি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে ডট টিএক্সটি, তারপর এরকম অনেকগুলো মানে সিএসভি এক্সএলএস এরকম অনেকগুলো ফাইল ফরম্যাট আছে। তো এটা আসলে মানে আমরা হয়তো বা জানি কিছু কিছু, যেমন হচ্ছে পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্টের, তারপরে ডক হচ্ছে মাইক্রোসফট অফিসের, তো এরকম টিএক্সটি হচ্ছে টেক্সট ফাইল, তারপরে টিএসভি একটা ফাইল আছে এটা হচ্ছে ট্যাব ডিলিমিটেড টেক্সট ফাইল, তো এরকম মানে অনেকগুলো ফরম্যাট আছে। তো এটা আসলে বেসিক্যালি কাজ করতে করতে বা হচ্ছে ব্যাশে যখন আমরা আস্তে আস্তে মানে এক্সপিরিয়েন্স হবো তখন হয়তো এই ফাইল ফরম্যাটিং গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট ইনিশিয়ালি আমরা হচ্ছে জাস্ট একটা টেক্সট ফাইল ওপেন করবো যেখানে হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা থাকবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ইকো হ্যালো ওয়ার্ল্ড। ইকো দিয়ে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা একটা আমি শর্টলি যদি দেখাই, ইকো হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে ইকো পরে যে আমি জিনিসটা লিখবো সেই জিনিসটাই হচ্ছে আমার টার্মিনালে রিটার্ন করবে। যেমন আমি ইকো হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাই হচ্ছে এই জায়গায় সে প্রিন্ট করতেছে। তো এখন যদি আমি এটা এই সাইনটা দিয়ে আমি যদি ডিরেক্ট করি এই ফোল্ডারের দিকে, এই এই ফাইলের দিকে, এই টেস্ট টিএক্সটি ফাইলের দিকে, আমি টোটালি যদি এটা করি তখন হচ্ছে আমার সরাসরি একটা ফাইল ক্রিয়েট হচ্ছে যেটা আমি এলএস দিয়ে দেখতে পাচ্ছি, টেস্ট টিএক্সটি। এই ফাইলটাতে আমার কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হয়ে গেছে। সেটা আমি কিভাবে চেক করব, সেটা চেক করব হচ্ছে ক্যাট কমান্ড দিয়ে অথবা লেস কমান্ড দিয়ে। ক্যাট দিয়ে যদি আমি দেখি, ক্যাট আমি যে টি দিলাম, টি দিয়ে আমি ট্যাব প্রেস করলাম, টেস্ট টিএক্সটি ফাইলটা চলে আসলো, দিলাম এন্টার দিলাম, দেওয়ার পরে কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ড যে আমার লেখাটা ছিল এটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। আরেকটা অপশন হচ্ছে যখন অনেক অনেক বড় ফাইল হয়, যেমন ধরেন 3-4 GB একটা ফাইল, সেটা আপনি ওপেন করতে যাচ্ছেন, তখন যদি আপনি ক্যাটে প্রেস করেন তখন হয়তো বিশাল বড় একটা মানে ইয়ে হয়ে যাবে, মানে আপনার টোটাল টার্মিনাল ভরে হচ্ছে অনেকগুলো লেখা চলে আসবে, এটা বোঝাটা। তখন হচ্ছে আমি লেস দিয়ে হয়তোবা এটা ওপেন করতে পারি, এরকম তখন ইয়েটা আসবে, আউটলেটটা আসবে। তো এটা আমি আবার কিউ প্রেস করে এক্সিট করতে পারতেছি। এভরিবডি ক্লিয়ার? জি হ্যাঁ। ওকে,
আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস বলা হয়েছে যে যদি আমরা যে কোনো ডিরেক্টরি থেকে, আমি এখন তো হচ্ছে ব্যাশ এক্সারসাইজে আছি বা যে কোনো ডিরেক্টরিতে আমি আছি, এখান থেকে যদি আমি হোম ডিরেক্টরিতে ব্যাক করতে চাই, জাস্ট আমি সিডি প্রেস করব, আমি হোমে চলে আসবো। হোম ডিরেক্টরি মানে হচ্ছে যে ইউজার্স চয়ন, যেটা প্রথম যেটা আমি স্টার্ট করলাম, টার্মিনাল খোলার সাথে সাথে যেটা আসতেছে এটাতে আমি চলে আসলাম। আদারওয়াইজ আমি হচ্ছে আমি যে কোনো ডিরেক্টরিতে থাকি, আমি সিডি প্রেস করলে সাথে সাথে চলে যাবে। যদি আমি প্রিভিয়াস জাস্ট মানে একটা ডিরেক্টরি, ধরেন আমি আরেকটা ডিরেক্টরি ওপেন করতেছি এই জায়গায় নিউ ওয়ান, ওকে, তো আমি এই জায়গায় নিউ ওয়ানে গেলাম, তখন হচ্ছে আমি নিউ ওয়ান থেকে আমি হোমে যাব, সিডি প্রেস করলাম সরাসরি চলে গেলাম। আর যদি আমি ব্যাশ এক্সারসাইজে ফেরত যেতে চাই নিউ ওয়ান থেকে, তাহলে হচ্ছে সিডি লিখে আমি দুইটা ডট দিলাম, তারপরে আমি যে ব্যাশ এক্সারসাইজে চলে আসলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি। সবাইকে আমরা মানে টার্মিনালে এই কমান্ড গুলো ফলো করতেছি, মানে কমান্ড গুলো টাইপ করতেছি বা জি হ্যাঁ টাইপ করছি। হ্যাঁ, আমরা আমরা সবাই যেন এই কমান্ড গুলো টাইপ করি এবং টাইপ করে ফলো করি। আসলে কেউ যদি মানে আমি যদি একটু খুব স্পিডে যাই তাহলে আমাকে প্লিজ বলবেন। আমি কারো কোনো কোশ্চেন আছে কি এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখালাম? জি ভাইয়া, এটা এক্স্যাক্টলি এই ব্যাপারটা নিয়ে না, কিন্তু আমি একটা ডিরেক্টরি যদি পরে অ্যাক্সেস করতে চাই অন্য কোনো কাজে, তখন আমার কি করতে হবে? একটা ডিরেক্টরি আপনি অন্য কোনো কাজে অ্যাক্সেস করতে, আমি এখন এই এমকেডি এমকেডিরটা দিয়ে একটা ডিরেক্টরি তৈরি করলাম, দুই দিন পর আমার কোনো কারণে এটা আবার অ্যাক্সেস করতে হচ্ছে, তখন কি কমান্ড লিখব? অবশ্যই আপনি যখন টার্মিনাল ওপেন করবেন, টার্মিনাল ওপেন করে সিডি দিয়ে আপনি যে অবশ্যই ডিরেক্টরিটা আছে কিনা সেটা চেক করতে পারেন ইনিশিয়ালি। ধরেন আমি আজকে হচ্ছে আমি বেশ এক্সারসাইজ এটা ওপেন করলাম, তো আমি তখন এলএস দিয়ে দেখব যে হচ্ছে আমার ফোল্ডারের নামটা কি যেটাতে আমি ঢুকতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি বেশ এক্সারসাইজে ঢুকতে যাচ্ছি, আমি এটা সিডি দিয়ে বেশ এক্সারসাইজ দিব, চলে আসব। এবং পরবর্তী জায়গায় মানে আমার কোনো ফাইল ফোল্ডার থাকে সেটা যদি চেক করার দরকার হয়, যদি টেক্সট ফাইল হয় ক্যাট দিয়ে বা এরকম মানে অনেকগুলো কমান্ড আছে সেগুলো আমি পরে দেখাবো। এখন পর্যন্ত যে আমরা কাজগুলো করেছি সেগুলো কি সবার প্রিয়? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই, তো আমরা মুভ করি। আচ্ছা, আমার আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে আমরা তো এমকেডিআইআর দিয়ে হচ্ছে কোন একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, এখন ওই ডিরেক্টরির ভিতরে যদি আমরা মানে কোনো যদি ফাইল রাখি, মানে কোনো টেক্সট ফাইল বা অন্য কোনো ফাইল যদি রাখি, তো ওইটা অ্যাক্সেস করার জন্য আমাদের কি কি এলএস কমান্ড ইউজ করতে হবে? এলএস কমান্ড অথবা আরেকটু মানে ইজি ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমি ধরেন আমি জানি যে এটা হচ্ছে ছোট ফাইল, তো হচ্ছে আমি এস দিতে পারি, দিয়ে হচ্ছে যেহেতু আমি জানি এটা হচ্ছে ব্যাশ এক্সারসাইজ, এতে আমার আমার ফাইলের নামটা হচ্ছে, ধরেন আমার ফাইলের নাম মনে নাই, তখন হচ্ছে আমি দেখবো হচ্ছে এইভাবে এলএস দিয়ে ব্যাশ এক্সারসাইজে যখন আমি ক্লিক করলাম তখন হচ্ছে আমার টেস্ট টিএক্সটি এই এই ডিরেক্টরিতে ব্যাশ এক্সারসাইজ ডিরেক্টরিতে কি কি ফাইল আছে এটা একটা লিস্ট চলে আসবে। সাপোজ আমি ধরে নিলাম আমার হচ্ছে টেস্ট টিএক্সটি ফাইলটা হচ্ছে আমার ওপেন করতে হবে, আমি কিন্তু আছি এখন পিডাব্লিউডি, আমার হচ্ছে আসি হচ্ছে ইউজার চয়ন ডিরেক্টরিতে, আমি দেখব হচ্ছে ব্যাশ এক্সারসাইজ ফোল্ডারের মধ্যে টেস্ট টিএক্সটি ফাইলটা ওপেন করতে পারি কিনা। আমি হচ্ছে ক্যাট দিয়ে ব্যাশ এক্সারসাইজ টেস্ট টিএক্সটি এন্টার দিলাম, আমার কিন্তু সাথে সাথে
হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি প্রিন্ট করেছিলাম সেটা কিন্তু চলে আসছে। আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? বুঝতে পারছি। তো এটা আসলে মানে অনেকগুলো অপশনই আছে, আপনি ক্যাট ইউজ করতে পারেন, লেস কমান্ড আছে সেটা ইউজ করতে পারেন, যদি ফাইল সাইজ বিগ হয় আপনি লেস দিয়ে ইউজ করতে পারেন, আর কোনো ফোল্ডারে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে গেলে জাস্ট ls দিয়ে হচ্ছে ফোল্ডারের নাম লিখে যখন আপনি দিবেন এন্টার দিবেন তখন হচ্ছে আপনার ওই ফোল্ডারের ভিতরে কি কি ফাইল আছে সবগুলো আপনি দেখতে পারতেছেন। তো আচ্ছা, আরো কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমরা আমরা মুভ করতেছি পরবর্তীতে। তো আমি এখন আছি হচ্ছে ব্যাশ এক্সারসাইজে। তো এই জায়গায় এখন আমি আরেকটা ডিরেক্টরি ওপেন করব, সেটা হচ্ছে আমরা কিছু বায়োলজিক্যাল এক্সারসাইজ করতে যাচ্ছি আজকে, এটার জন্য হচ্ছে আমরা ব্যাশ বায়ো একটা ডিরেক্টরি ওপেন করলাম। সো mkdir ব্যাশ বায়ো। ওকে, তো এখন যদি আমি ls দেই তাহলে কি পাবো? ব্যাশ বায়ো টেস্ট txt, এটা আগে আমি ক্রিয়েট করেছিলাম আর ব্যাশ বায়ো মাত্র ক্রিয়েট করলাম, তাই তো? এটা আরেকটা কমান্ড আছে ls dash l, এটা দিলে হচ্ছে লিস্ট আকারে প্রকাশ করে ফাইল সাইজ, ফাইলের রাইট প্রোটেকশন কি এগুলো হচ্ছে দেখায়, প্লাস হচ্ছে কখন আমি এটা ক্রিয়েট করেছি এই জিনিসটা দেখায় টাইম ওয়াইজ। তো আমি হচ্ছে ব্যাশ বায়ো ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম মাত্র, আমি এখন ব্যাশ বায়ো ডিরেক্টরিতে চেঞ্জ করতেছি আমার ইয়েটা। তো এই জায়গায় কিছু আছে কিনা আমি দেখতেছি, নাই, এমটি ফোল্ডার জাস্ট মাত্র ক্রিয়েট করলাম। তো এখন আমরা আমাদের কি সবার মানে ব্রাউজার যেটা আছে ব্রাউজারে হচ্ছে এই কমান্ড, সরি কমান্ড বলতেছি, এই লিঙ্কটা যেটা আছে এই লিঙ্কটাকে একটু ওপেন করতে পারি আমরা? আমরা সবাই কি লিঙ্কটা ওপেন করেছি? জি। তো আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গায়? এটা আসলে দেখতে পাচ্ছি যে খুবই পপুলার আমাদের করোনা ভাইরাস, করোনা ভাইরাসের যে জিনোম সিকোয়েন্সটা এটার অনেকগুলো ডিটেইলস এই জায়গায় দেওয়া আছে। তো এবং শেষে হচ্ছে এটার সিকোয়েন্সগুলো, এটা হচ্ছে অরিজিন সিকোয়েন্স। তো যেটা করা যায় সেটা হচ্ছে এই জায়গায় ফার্স্টটাতে ক্লিক করলে জিনোম, কমপ্লিট জিনোম যেটা এটা ডাউনলোড করা যায়। এটা আমরা মনে হয় মোটামুটি জানি বা বায়োইনফরমেটিক্স কোর্সে যারা করছি, আচ্ছা ভাইয়া আপনি এই যে কোন লিংকটাতে ক্লিক করলেন আর কি, আমি একটু মিস করে গেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই লিংকটাতে ক্লিক করার পর আমি হচ্ছে এই করোনা ভাইরাসের জিনোমটা দেখলাম। তো এই ফাস্টা ফাইলটা আমি ইচ্ছা করলে, জেনোমিক ফাস্টা ফাইলটা আমি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারি, জাস্ট শুধু জেনোমিক ফাইলটা এটা হবে। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে FTP ডিরেক্টরি যেটা বলে, এটা হচ্ছে যে মানে এই জিনোম সিকোয়েন্সের অ্যাসেম্বলি, তারপর জিনোম ইনফরমেশন, কতটুকু লেন্থ, এই টোটাল জিনিসটা হচ্ছে FTP ডিরেক্টরিতে NCBI ওইখানে হচ্ছে স্টোর করা অবস্থায় থাকে। এটা যদি আমরা ওই ডিরেক্টরিতে ফাইলগুলো ডাউনলোড করতে চাই তাহলে হচ্ছে wget কমান্ডটা ইউজ করতে হয়। তো আজকে আমাদের যে মানে আমি যে পরবর্তী কাজগুলো করব এটার জন্য সবগুলো ফাইলের দরকার নেই, যদি সবগুলো ফাইল আমার ওই ডিরেক্টরি ডাউনলোড করতে হয় তাহলে হচ্ছে এই কমান্ডটা ইউজ করতে হবে। আর যদি আমি মানে আমি স্পেসিফিক্যালি একটা একটা ফাইল ডাউনলোড করতে যাচ্ছি শুধু এই কমান্ডটা ইউজ করবো। এই কমান্ডটা আমি এক্সপ্লেইন করতেছি, ইনিশিয়ালি হচ্ছে আমরা এটা কপি করে আমরা হচ্ছে টার্মিনালে গিয়ে পেস্ট করে ফাইলটা ডাউনলোড করি সবাই, ঠিক আছে? এই যে এই জায়গায় একটা স্পেস আছে এই স্পেসটা ডিলিট করতে হবে। তো যখন আমি কপি করলাম, কপি করে আমি হচ্ছে এই জায়গাটা যেতে যাচ্ছি, এটা আমি কিভাবে যাব?
এটা যাওয়ার জন্য আমি মানে প্রথমে যদি আমি চেষ্টা করি যে জাস্ট কার্সর হচ্ছে মুভ করলে এদিকে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমি মানে এতক্ষণ ধরে প্রেস না করে আমি সরাসরি হচ্ছে কন্ট্রোল এ যদি আমি দেই তাহলে হচ্ছে কমান্ডের লাইনে শুরুতে চলে আসতেছে, তাই তো? তারপর আমি রাইট কি প্রেস করে করে এখানে গেলাম, দিয়ে হচ্ছে ব্যাকস্পেস দিলাম, স্পেসটা চলে গেল, তারপর হচ্ছে এন্টার দিলাম। তো আমরা সবাই কি এই ফাইলটা ডাউনলোড করতে পারছি? GCF something. G. Okay. So আমরা ls-l দিয়ে দেখলাম যে এই ফাইলটা আছে। এখন এই ফাইলের এক্সটেনশনে আমরা কি দেখতে পাচ্ছি? এক্সটেনশন দেখতে পাচ্ছি protein.faa and then gz. So gz হচ্ছে, এটা হচ্ছে compressed একটা অপশন, compressed একটা ফাইল, হচ্ছে গানজিপ বা জিজিপ বলে, জিজিপ হচ্ছে মানে সরি গানজিপ না, গানজিপ হচ্ছে এটা কমান্ড যেটা দিয়ে হচ্ছে এটা আনজিপ করা যায়, এটা কম্প্রেসড অবস্থায় আছে জিজিপ ফরম্যাট আর কি। তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই ফাইলগুলো যে কম্প্রেশন এবং আনকম্প্রেস মানে কম্প্রেসড যে ফাইলগুলো আছে এই কম্প্রেসড ফাইলগুলো কিভাবে আমরা ডিকম্প্রেসড আনকম্প্রেসড করব, প্লাস হচ্ছে কিভাবে মানে আমাদের কোনো ফাইল যদি এমন হয় যে না অনেক বড় একটা ম্যাসিভ ফাইল সেটাকে আমরা কিভাবে কম্প্রেস করব, এই জিনিসটা একটু আমরা একটু শিখবো এখন। তার আগে আরেকটা জিনিস দেখি যে হচ্ছে এই জায়গায় জিজেড ফাইলগুলো যেগুলো আছে এটা কিন্তু আমি ক্যাট দিয়ে যদি আমি এরকম ওপেন করতে যাই এটা কিন্তু মানে এরকম অদ্ভুত মানে ক্যারেক্টার শো করবে। তো এটা আসলে বাইনারি ফাইল, বাইনারি বা হচ্ছে মানে তাদের সিনট্যাক্স চেঞ্জ করে মানে তারা হচ্ছে কম্প্রেস করে ফাইলটাকে এরকম ভাবে রাখে যে এটা আমরা পড়তে গেলে বা প্রিন্ট করতে গেলে আমাদের স্পেশাল একটা কমান্ড ইউজ করতে হবে। সো সেটা হচ্ছে জ্যাট ক্যাট লিনাক্সের জন্য, আর ম্যাকের জন্য এটা হচ্ছে জি জ্যাট ক্যাট। তো আমি যদি আপনারা যারা আছেন তারা সবাই জেড ক্যাট ইউজ করেন, আমি হচ্ছে জি জেড ক্যাট ওপেন করতেছি, দিয়ে জি জেড ক্যাট এবং আমি হচ্ছে এই ফাইলের নামটা দিলাম, তারপরে ক্লিক করলাম, এই জায়গায় হচ্ছে আমার সিকোয়েন্স এবং আইডেন্টিফায়ার যে লাইন এটা চলে আসতেছে। আমরা সবাই কি ফাইলটা ওপেন করতে পারছি? জি। আচ্ছা, তো এখন এই ফাইলটা যেটা এটা হচ্ছে যে আমার যদিও কম্প্রেসড অবস্থায় আছে তারপর আমি হচ্ছে ফাইলের ডেটা কি আছে আমি এটা দেখতে পারলাম। এই জায়গায় ফার্স্ট ফরম্যাটে অনেকগুলো সিকোয়েন্স আছে, আইডেন্টিফায়ার এবং সিকোয়েন্স এইভাবে আছে আর কি প্রত্যেকটা ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমি এই ফাইলটা কম্প্রেসড অবস্থায় যেহেতু আছে আমি এটা আনকম্প্রেস করবো, এটার জন্য হচ্ছে এই কমান্ডটা ইউজ করতে হবে আমাকে, গানজিপ। হ্যাঁ, গানজিপ এবং ফাইল নেম। ঠিক আছে, তো আমরা এই কমান্ডটা ইউজ করি এখন। তাহলে তো এখন আগে যে ফাইলের এক্সটেনশন ছিল সেটা হচ্ছে জিজেড ছিল, এই জিনিসটা কিন্তু এখন আর নাই, জিজেডটা কিন্তু নাই, এটা চলে গেছে। এবং ফাইলটা হচ্ছে আমি যদি ক্যাট কমান্ড দিয়ে ওপেন করতে যাই এখন তখন কিন্তু কোনো ঝামেলা হবে না, ক্যাট কমান্ড দিয়ে এটা ক্লিয়ারলি শো করতেছে যেটা একটা সিকোয়েন্স। এবং এই জায়গায় হচ্ছে আমরা লেস কমান্ড ইউজ করতে পারি, যেহেতু আগে যেটা বলছিলাম আর কি যে ক্যাট কমান্ড দিয়ে যখন আমরা বড় ফাইল ওপেন করতে যাব তখন হয়তো বা মানে এই এরকম অনেক বড় লেখা চলে আসতেছে, তো সেটা আমরা অ্যাভয়েড করতে পারি হচ্ছে লেস কমান্ড দিয়ে। তো হচ্ছে লেসে হচ্ছে আমি হয়তো বা একটা ছোট্ট পোর্শন প্রিন্ট করতেছে তারপর হচ্ছে আমি ইচ্ছা করলে নিচে যেতে পারি, তারপরে কিউ দিয়ে হচ্ছে আমি এক্সিট করতে পারি, তাই তো? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফাইলটা যেটা আমরা ক্রিয়েট করলাম সরি ডাউনলোড করলাম যে ফাইলটা, আমরা হচ্ছে এই ফাইলটাকে কপি করব। তো বেসিক্যালি উইন্ডোজে বা ম্যাকে যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে আপনার ফাইলের উপর গিয়ে রাইট ক্লিক করে হচ্ছে কপি বা মুভ অপশন আছে, তো এটা আমরা কমান্ড লাইনের মাধ্যমে করতে পারি।
সেটা হচ্ছে আমরা যেটা করব যে একটা নতুন ডিরেক্টরি তৈরি করি, ধরেন ইনিশিয়ালি। আবার আমি বারবার ডিরেক্টরি করা প্লাস হচ্ছে এই জিনিসগুলো বারবার রিপিট করতেছি যেন হচ্ছে মানে আপনাদের মনে থাকে, পরবর্তীতে যেন এটা ইজি হয়ে যায় আর কি। বারবার করলে একটা জিনিস তখন এটা বেশি মনে থাকে। তো আমি এই জায়গায় হচ্ছে এমকেডি এর ব্যাকআপ দিয়ে ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি তৈরি করলাম, এই যে ব্যাকআপ ডিরেক্টরিটা তৈরি হয়ে গেল। এখন এই যে সিপি কমান্ড, সিপি হচ্ছে কপি করা, সিপি দিয়ে আমি হচ্ছে এই ফাইলটা সিপি ফাইল নেম এবং ফাইল কোন ডিরেক্টরিতে আমি কপি করব, এই কপির ইয়েটা ডিরেক্টরি ফোল্ডারটা আমি হচ্ছে দিব। এই টোটাল কমান্ডটা দেওয়ার পরে আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাইলটা আছে এই ফাইলটা এই ব্যাকআপ ফোল্ডারে আমি কপি করব, তাই তো? তো আমি এটা করতেছি। আমি এখানে যেটা করলাম যে সিপি ফাইল নেম হচ্ছে জি দিয়ে আমি ট্যাপ দিলাম, ফাইল নেম চলে আসলো, তারপর হচ্ছে ব্যাকআপ দিলাম, এন্টার দিলাম। এখন যদি আমি দেখতে যাই ls ব্যাকআপ, ব্যাকআপ ফোল্ডারের মধ্যে কিন্তু আমার এই ফাইলটা কপি হয়ে গেছে। আবার আমি যদি এই জায়গায় ব্যাশ বায়োতে দেখি এই জায়গায় এই ফাইলটা আছে। তো বেসিক্যালি আমার যেটা করলাম সেটা হচ্ছে যে একটা একটা সেম ফাইল আমি হচ্ছে ব্যাকআপ ডিরেক্টরিতে দিয়ে কপি করলাম। এখন হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরেকটা এক্সারসাইজ, সেটা হচ্ছে যে ফাইল আমরা রিনেম করতে পারি, অথবা হচ্ছে এই জায়গায় যেটা ছিল যে হচ্ছে আমরা কপি করলাম এটা আমরা মুভ কমান্ড দিয়ে আমরা হচ্ছে মুভও করতে পারতাম সরাসরি ব্যাকআপ ডিরেক্টরিতে। তো সেক্ষেত্রে এটা এরকম হইতো, আমি ব্যাকআপ ডিরেক্টরিতে যে ফাইলটা আছে এটা আমি ডিলিট করতেছি এখন জাস্ট দেখানোর জন্য। এই জায়গায় হচ্ছে আমার এই ফাইলটা আছে, তাই তো? কোনো একটা ফাইল যদি আমার রিমুভ করতে হয় এটা হচ্ছে rm, তারপর হচ্ছে ফাইল নেম। ওকে, তো rm ফাইল নেম দিয়ে যখন আমি এন্টার দিলাম তখন হচ্ছে আমার এই ফাইলটা এই জায়গা থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো আমি আবার প্রিভিয়াস ডিরেক্টরিতে গেলাম। এখন হচ্ছে আমার কি এই ফাইলটা কিন্তু প্রিভিয়াস ডিরেক্টরিতে যখন ডাউনলোড করেছিলাম সেই জায়গায় ছিল, তো আমি এখন এটা মুভ কমান্ড দিয়ে ব্যাকআপে দিলাম। যেটা হবে এখন এই জায়গায় কিন্তু আমার এই ফাইলটা নাই, এই ফাইলটা সরাসরি মুভ হয়ে ব্যাকআপে চলে গেছে। যদি দেখতে চাই ব্যাকআপ থেকে এটা কিন্তু ব্যাকআপে চলে গেছে, তাই তো? আমরা পরবর্তী এক্সারসাইজের দিকে যাই। ওকে, সো আমাদের হচ্ছে ব্যাশ বাড়াতে হচ্ছে এই ফাইলটা আছে। এখন আমরা যেটা করব, আমরা মুভ কমান্ডের মানে একটা হচ্ছে যে আমি টোটাল ফোল্ডার টোটাল ফাইলটা আমি হচ্ছে একটা ডিরেক্টরিতে মুভ করে দিলাম, সেটা একটা অপশন। আরেকটা হচ্ছে আমি যখন কোনো একটা ফাইল রিনেম করতে চাই সেক্ষেত্রে আমি মুভ কমান্ডটা ইউজ করতে পারি। যেমন এক্ষেত্রে এটা অনেক লম্বা একটা ফাইল নেম, আমি চাচ্ছি যে এটার নামটা হচ্ছে নিউ করোনা প্রোটিন .fa এরকম ভাবে রাখবো আমি। হ্যাঁ, তো আমি যেটা করব সেটা হচ্ছে মুভ কমান্ড দিলাম, কমান্ড দিলে gcf আমি টোটাল টাইপ করলাম না, ট্যাব দিলাম, দেওয়ার পরে হচ্ছে নিউ করোনা এই নামটা আমি জায়গায় দিলাম, দেওয়ার পর আমি যখন এন্টার দিলাম দেওয়ার পরে দেখেন আমরা সবাই মনে দেখতে পাচ্ছি আগে ফাইলের নামটা ছিল হচ্ছে এটা, এখন কিন্তু এই ফাইলটা নাই। এই ফাইলটার মানে ফাইলের কন্টেন্ট ঠিকই আছে, বাট হচ্ছে ফাইলের নামটা চেঞ্জ হয়ে নিউ করোনা .fa হয়ে গেছে। আমরা কি সবাই এক লাইনে আছি, মানে সবাই এক জায়গায় আছি, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এখন আমি যেটা দেখতে পারতেছি আমার এই যে টার্মিনাল অনেক কমান্ড টমান্ড দিয়ে মানে একটা অগোছালো অবস্থা হয়ে গেছে। আমি যদি এটা আবার রিফ্রেশ করতে চাই কন্ট্রোল এল দিলে হচ্ছে জিনিসটা, কন্ট্রোল এল প্রেস করলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি, ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি আবার ls ড্যাশ l প্রেস করলাম, দেখলাম যে এই যে আমার ফাইলটা এই জায়গায় আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, ফাইল কম্প্রেশনের ক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি আসলে ফাইলের সাইজটা কত। হ্যাঁ, তো এটা দেখার জন্য যেটা করতে হবে ls ড্যাশ l তারপর হচ্ছে ড্যাশ h, ড্যাশ h হচ্ছে হিউম্যান রিডেবল টাইপের একটা মানে
ইয়ে বলে এই জায়গায় অনেক ক্ষেত্রে এটা হেল্প হিসেবে ইউজ করা হয়। তো আমি যদি এটা এরকম ভাবে দেখি, ওপস, ও আচ্ছা হচ্ছে নিউ করোনা, আচ্ছা আমি হচ্ছে আর একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে সেম ফাইল আমি কপি দিয়ে ক্রিয়েট করতে পারি, সিপি সেক্ষেত্রে আমার আর একটা ফাইল ক্রিয়েট করলাম করোনা প্রোট, যেহেতু পরবর্তী এক্সারসাইজের নামগুলো হচ্ছে এটা দিয়ে করা। তো আমি ls-h এটা দিয়ে যদি আমি প্রেস করি, আমি এই ফাইলের সাইজটা দেখতে পাচ্ছি, সাইজ হচ্ছে 15k, আগে যেটা ছিল 15322 মানে একদম ডিটেলস ছিল, এখন হচ্ছে 15 kilobytes চলে আসছে এটা দেখাচ্ছে। তো আমি এই ফাইলটাকে হচ্ছে কম্প্রেস করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি কম্প্রেস করতে গেলে আমি কি করবো, gzip দিয়ে আমি ফাইলের নামটা লিখব, gzip ফাইলের নাম দেওয়ার পর আমি যদি প্রেস করি দেখা যাচ্ছে কি, আমাদের যে আগে ফাইলটা ছিল সেটা হচ্ছে coronaprot.faa, এটা এখন জিপড ফরম্যাটে চলে আসছে, জিজিপড ফরম্যাটে চলে আসছে, তাই তো? তো ফাইলের সাইজও দেখা যাচ্ছে 6308, আমরা যদি ls-l-h দিয়ে দেখি ফাইলের সাইজ কমে 6.2 চলে আসছে, তার মানে কি আমার জিজিপড কমান করে আমি হচ্ছে ফাইলের সাইজটা কমালাম। এবং আমি যদি ফাইলের কন্টেন্ট দেখতে চাই আবার zzcat দিয়ে, অনেক সময় এটাকে এই যে এটাকে বলে পাইপ, এই স্ট্রেট লাইন যেটা আর কি এটাকে বলে পাইপ, অনেকে এইভাবে হচ্ছে দেখতে পারে। তো আমি দেখতে পাচ্ছি যে ফাইলের কন্টেন্ট ঠিকই আছে, আমার হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিফায়ার এবং সিকোয়েন্স ঠিকই আছে, জাস্ট হচ্ছে ফাইলের সাইজ কমে গিয়ে 6.2 kilobyte হয়ে গেছে, যেটা ট্রান্সপোর্টের জন্য ইজি হবে আমাদের জন্য। তো এখন আরেকটা কমান্ড হচ্ছে যে জিপ কমান্ড, এটা দিয়ে আমরা ফাইল জিপ করতে পারি। তো আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি অ্যালফাবেট txt নামে, যে জায়গায় হচ্ছে abcdfghi, এটা হচ্ছে ইয়েতে থাকবে ফাইলের কন্টেন্ট হিসেবে থাকবে। তো ক্রিয়েট করলাম ক্যাট অ্যালফাবেট abcdfghi, এটাই ছিল। ওকে, ও আমার এক্সকিউজ মি, আমি মানে আসলে সিরি বেশ ঝামেলা করতেছে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা আমি হচ্ছে ফাইলটা ওপেন করলাম, ফাইলটা ওপেন করে দেখলাম যে আমার এই জায়গায় abcdfghi যেটা আমি কন্টেন্ট হিসেবে রাখতে চাইছি সেটা আছে। এখন আমি হচ্ছে আমি ফাইলটা জিপ করবো, জিপ করতে গেলে আমার জিপ লিখতে হবে এবং তারপর হচ্ছে আমি জিপ ফাইলটার যে নাম হবে সেটার নাম আমি দিলাম অ্যালফাবেট, এবং কোন ফাইলটা আমি জিপ করতে যাচ্ছি এটা হচ্ছে txt অ্যালফাবেট ফাইলটা, এই টোটাল কমান্ডটা আমি এই জায়গায় দিলাম। দেখেন এটা হচ্ছে ফাইল নেম, এই জায়গায় আসতেছে থার্ড ইয়েতে মাঝখানে স্পেস, এই জায়গায় হচ্ছে আমি জিপ ফাইলের নামটা কি চাচ্ছি, এই জায়গায় আমি অ্যালফাবেট হিসেবে রাখতে যাচ্ছি এটার নাম। আমি যখন দিব এই জায়গায় দেখেন অ্যালফাবেট জিপ নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো মজার বিষয় হচ্ছে আগে যখন আমরা জি জিপ করেছিলাম তখন কিন্তু আসলে করোনা প্রোট FAA ফাইলটাই কম্প্রেসড হয়ে এবং জিজেড এক্সটেনশন পেয়ে মানে টোটালি ওই ফাইলটা ডিলিট হয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে
কম্প্রেসড হিসেবে আছে এই জায়গায়, তাই তো? কিন্তু জিপ দিয়ে যখন আমরা করলাম, আমার অরিজিনাল যে ফাইলটা ছিল সেটাও আছে, আবার হচ্ছে জিপ একটা ফাইলও আছে। তো এক একটা কমান্ডের ইউজফুলনেস বা অ্যাপ্লিকেশন এক এক রকম, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা বুঝে হচ্ছে মানে ইউজ করতে হবে আর কি কমান্ডগুলো, আমরা কি চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। তো আমি হয়তো বা একটা দেখিয়ে ফেলছি যে আমি কিভাবে হচ্ছে কোনো একটা ফাইল আমি হচ্ছে ডিলিট করব। সো আমি এখন এই ফাইলটা হচ্ছে, আচ্ছা আমি জাস্ট ডিলিট করতেছি এখন। আমি ডিলিট করলাম, ডিলিট করার পর আমি দেখলাম যে এই জায়গায় আসলে অ্যালফাবেট টিএক্সটি ফাইলটা আমি ডিলিট করে দিছি এই কমান্ড দিয়ে, আরএম দিয়ে ফাইল নেম। তো এখন হচ্ছে আমি চেষ্টা করবো যে এই জিপ ফাইলটা আছে এটাকে আমি কিভাবে আনজিপ করব, মানে আমি আবার এই যে এই ফাইলটাই আমি ক্রিয়েট করব। তো আমি কিভাবে করতে পারি, এটার জন্য আমার কমান্ড হচ্ছে এইটা, আনজিপ দিয়ে আমি ফাইল নেমটা লিখব। এটা কিন্তু আবার জি গানজিপ না, এটা হচ্ছে আগে যেটা জিজেট ছিল, জিজেটের জন্য হচ্ছে গানজিপ, এখন হচ্ছে জিপ, জিপ ফাইল। তো এটার জন্য হচ্ছে আনজিপ, আনজিপ দিয়ে আমি হচ্ছে অ্যালফাবেট জিপ দিলাম, এন্টার দিলাম, এই জায়গায় আমার কি হবে, এই ফাইলটা আবার চলে আসলো, ক্রিয়েট হইলো, মানে এইখান থেকে এক্সট্রাক্ট হলো আর কি। এবং যদি আমি দেখতে চাই যে ফাইলের কন্টেন্ট ঠিক আছে কিনা, কন্টেন্ট এই একই আছে। তো আমরা এই কমান্ড গুলো বাসায় হয়তো বা প্র্যাকটিস করতে পারি নিজেরা, যে কিভাবে কি করা যায়, এবং মানে ইউজফুলনেস কি আছে সেটা হচ্ছে ডিপেন্ড করে, আমার যদি বিগ ডেটা সাইজ হয়, আমি যদি একটা ফাইল ট্রান্সফার করতে চাই, কিভাবে এটা কম্প্রেস করে তাড়াতাড়ি পাস করা যায়, সেটা হচ্ছে এই কমান্ডগুলোর ইউজফুলনেস। আমি যে কোনো ডিরেক্টরি হচ্ছে এই কমান্ডের সাহায্যে, মানে একটা একটা ফোল্ডারের মধ্যে ধরেন অনেকগুলো ফাইল আছে আপনার, ধরেন 5-7টা ফাইল আছে বা 100টা ফাইল আছে, আপনি টোটাল ফোল্ডারটাই হচ্ছে জিপ করতে চান, সেক্ষেত্রে আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন। এছাড়া আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে টার। সো এটার এটার যে এক্সারসাইজটা আছে এই জায়গায়, এটা আমরা করব হচ্ছে নিউ করোনা প্রট এফ এ, এই ফাইলটা দিয়ে আমরা এই এক্সারসাইজটা করব। তো আমরা দেখি আসলে, আচ্ছা আপনাদের কি জিপ বা গানজিপ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে, ওই ওই মানে প্রিভিয়াস কমান্ডগুলো নিয়ে? সোফার সমস্যা নাই ভাই। ওকে, আচ্ছা তো আমরা ছিলাম হচ্ছে টার কমান্ডে। তো আচ্ছা আমরা আসলে এখন দেখি আসলে এই ফাইলটা কি, ফাইলের সরি নিউ করোনা প্রট ফাইল, এটা তো হচ্ছে বেসিক্যালি ওই ফাইলটাই যেটা আমরা ডাউনলোড করেছিলাম। তো আমরা কিছু জিনিস শিখি এই জায়গায়, সেটা হচ্ছে wc-l, এটা দিয়ে হচ্ছে এই ফাইলের মধ্যে কয়টা লাইন আছে এটা দেখা যায়। তো আমি লাইন নাম্বার কতগুলো আছে আমি এই জায়গায় যদি দিই, এই জায়গায় হচ্ছে 194টা লাইন আছে। তো আমি হচ্ছে চাচ্ছি যে এই যে ফাইলটা আছে, এই টেক্সট ফাইলটা, এখানে হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স, তাই তো? আমি চাচ্ছি যে প্রথম যে 100টা লাইন আছে, প্রথম 100টা লাইন আমি একটা ফাইলে রাখবো, লাস্ট 100টা লাইন আমি হচ্ছে আরেকটা ফাইলে রাখবো, জাস্ট মানে ফর ট্রাইং আর কি, এক্সারসাইজের জন্য। তো এটার কমান্ডটা হচ্ছে head-100 বা head-100, মাইনাস না, head-100, তারপর হচ্ছে ফাইল নেম দিয়ে হচ্ছে আমি রিডিরেক্ট করতেছি first100FAA, এটা হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে যেখানে এই এই ফাইলের প্রথম 100টা লাইন থাকবে। নর্মালি যদি আমরা শুধু হেড দিয়ে এই -100 যেটা, এটা যদি আমরা না দিই তাহলে হচ্ছে প্রথম 10টা লাইন আসবে, টেইল দিয়ে যদি আমরা এই ফাইলের নামটা দিই তাহলে হচ্ছে শেষ 10টা লাইন আসবে। বাট আমরা এই জায়গায় নাম্বার ইউজ করতে পারি, যেটা হচ্ছে নাম্বার ইউজ করলে আমরা স্পেসিফিক্যালি কতগুলো লাইন চাচ্ছি সেটা হচ্ছে উল্লেখ করা যায়। হ্যাঁ, তো আমরা আসলে এই ফাইল দুটো ক্রিয়েট করি। ওকে,
সো এখন আমরা দেখি এই জায়গায় তিনটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা মানে এই ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলের যদি আমি লাইন চেক করতে চাই, যে হচ্ছে মানে শুধুমাত্র এই যে এই এফ এ ফাইলগুলো, তাহলে আমি কিভাবে চেক করতে পারি? wc-l একটা স্টার চিহ্ন দিলাম, স্টার চিহ্ন হচ্ছে এটা রেগুলার এক্সপ্রেশন, এটা পরবর্তীতে আসবে, বাট জাস্ট দেখানোর জন্য ইজিলি, এবং এক্সটেনশন যেটা আর কি, এখানে স্টার চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে যত মানে এফ এ যেটা এটা হচ্ছে কমন, হ্যাঁ এন্ডিং লাইন হচ্ছে এইটা, মানে এন্ডিং এক্সটেনশন হচ্ছে এইটা, এর আগে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, শুধুমাত্র যে ফাইলগুলোর শেষ হচ্ছে ডট এফ এ এ এটা কিন্তু এই ফাইল কাউন্ট করবে না, টেক্সট ফাইল কাউন্ট করবে না, জিপ ফাইল কাউন্ট করবে না, জাস্ট কাউন্ট করবে কোন ফাইলগুলো, যেগুলো হচ্ছে এফ এ এ লাস্টে আছে, এই স্টার্ট দিয়ে হচ্ছে এটা বোঝানো হয়। তো আমি দেখতেছি ফার্স্ট 100 লাইন আমি এই জায়গায় পেলাম, লাস্ট 100 লাইন আমি এই জায়গায় পেলাম, যেগুলো আমি এই যে কমান্ডগুলো দিয়ে তৈরি করেছি, আর আমার মেইন যে ফাইলটা ছিল নিউ করোনা ডট এটা, এখানে হচ্ছে 194টা লাইন ছিল। এটা কি ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পারছি? আচ্ছা ওকে, এক্সকিউজ মি, আমার চার্জারটা একটু ফাইন। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করব, টার্ট দিয়ে হচ্ছে বেসিক্যালি একটা মানে কাইন্ড অফ একটা ডিরেক্টরির মতো বা একটা টার ফাইল তৈরি করা হয়। একটা ফাইলের মধ্যে হচ্ছে আমার এই তিনটা ফাইলে হচ্ছে ওই স্পেসিফিক ফাইলটা ক্যারি করবে, মানে একটা 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 ফাইলের মধ্যে আমার এই তিনটা ফাইলই থাকবে, এবং ওই ফাইলটার নাম আমি দিচ্ছি হচ্ছে 100FAA টার। সো তিনটা ফাইল বলছি, দুইটা ফাইল থাকবে, ফার্স্ট 100 এবং লাস্ট 100। আমি চাচ্ছি যে এই ফার্স্ট 100 এবং লাস্ট 100 যে দুইটা ফাইল আমি ক্রিয়েট করলাম, এই দুইটা ফাইল একটা টার ফোল্ডারের মধ্যে থাকবে। সেটার জন্য আমার কমান্ডটা হচ্ছে এটা, টার ড্যাশ সি, এই জায়গায় সি দিয়ে হচ্ছে একটা আর্কাইভ ক্রিয়েট করা হয়, ভি দিয়ে হচ্ছে ভার্বোস, এটা জাস্ট প্রিন্ট ইনফরমেশন ইন দ্য স্ক্রিন, এফ দিয়ে হচ্ছে ফাইলের নেম, যেটা হচ্ছে এইটা। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তিনটা আর্গুমেন্ট একসাথে ইউজ করতেছি, এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তো এই টারের ক্ষেত্রে আমি তিনটা আর্গুমেন্ট একসাথে একটা ড্যাশ দিয়ে আমি ইউজ করতে পারতেছি। তো এটা যে কোনো মানে কমান্ডের ক্ষেত্রে এটা এরকম করা যায় যে একসাথে দুই তিনটা আর্গুমেন্ট অ্যাড করা যেতে পারে। তো এফ দিয়ে আমি হচ্ছে 100FAA টার, এটা হচ্ছে ইউজার মানে চাইলে যে কোনো মানুষ দিতে পারে, বাট এক্সটেনশন হিসেবে টার রাখতে হবে। তো এটা এখানে বলা হয়েছে যে আর্কাইভ শুড এন্ড উইথ দ্য ফাইল এক্সটেনশন .tar। এখন আমরা এই জিনিসটা আমরা ক্রিয়েট করব, হ্যাঁ তো দেখি ফাইলটা কেমন হয়। সো আমাদের এই জায়গায় টার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, যেখানে হচ্ছে ফার্স্ট 100 এবং লাস্ট 100 এই লাইনগুলো এই জায়গায় আছে। হ্যাঁ তো এখন যদি আমি দেখতে চাই যে আসলে কেমন কি কি ফাইল কন্টেইন করতেছে না করতেছে সেটা দেখার জন্য, এই যে আমি টার ড্যাশ টিএফ দিলাম, ফাইল নেম দিলাম, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এই ফাইলের ভিতরে এই আর্কাইভের ভিতরে ফার্স্ট 100 এবং লাস্ট 100 এরকম দুইটা ফাইল যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটাই জায়গায় আছে। এখন আমরা যদি ফাইল সাইজ ইনভেস্টিগেট করতে চাই ls-l দিয়ে, আমি হচ্ছে তিনটা ফাইলের জায়গায় ইনভেস্টিগেট করতেছি, একটা হচ্ছে টার ফাইলটা, আরেকটা হচ্ছে ফার্স্ট 100, আরেকটা হচ্ছে লাস্ট 100। ওকে আমি তিনটা ফাইলই হচ্ছে কপি করলাম, তো যেটা দেখতে পারতেছি এই জায়গায় হচ্ছে প্রথম 100টা লাইন ছিল, 100টা লাইন হচ্ছে ফাইল সাইজ ছিল এত,
লাস্ট 100 লাইনের ফাইল সাইজ ছিল এত, এবং টার ফাইল যেটা আর কি সেটার ফাইল সাইজ একটু বেশি। তো এখন আমি এটা হচ্ছে কম্প্রেস করব, মানে আমি চাচ্ছি যে টার ফাইলটাকে, এই যে আমার ইফ আর্কাইভটা তৈরি হয়েছে, এটাকে আমি কম্প্রেস করবো। এটা কম্প্রেস করতে আমার এই যে লাগবে হচ্ছে জেড কমান্ড, এবং সেটা আমি করতে পারি হচ্ছে এইভাবে যে আমার দুইটা ফাইল আছে, ফার্স্ট 100 এবং লাস্ট 100, আমি হচ্ছে এটাকে জিপ করব, সি দিয়ে ক্রিয়েট করলাম, ভি দিয়ে হচ্ছে ভার্বস, আগে যেটা বলেছিলাম ফাইল টু ফাইল নেম এটা, এবং জেড হচ্ছে জিপ। তো এই জায়গায় ফাইলের এক্সটেনশন আমি TGZ রাখতে পারি, অথবা হচ্ছে টার GZ এভাবেও রাখা যায়। অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে এরকম থাকে, টার ডেট ডট GZ এরকম থাকে, আবার অনেক সময় হচ্ছে ফাইল নেম TGZ এরকমও থাকে। আমরা হচ্ছে যেটা করবো 100fa.tgz নামে একটা ফাইল ওপেন করবো, যেখানে হচ্ছে এই দুইটা ফাইল থাকবে। দেখি আমরা, এখানে কিন্তু এটা জিপ ফোল্ডার হচ্ছে, জিপ আর্কাইভড হচ্ছে, আগেরটা যেটা ছিল শুধুমাত্র টার ছিল, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে TGZ, এবং ফাইল সাইজ কিন্তু অনেক কম, যেখানে আগে ছিল হচ্ছে 1800, এখন হচ্ছে 664, সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে আরেকটা কম্প্রেশন মেথড ইউজ করা যায়, এটা সিঙ্গেল ফাইলের ক্ষেত্রেও করা যায়, আবার হচ্ছে মাল্টিপল ফাইল হলে সেটা হচ্ছে একসাথে একটা ফোল্ডার মানে একটা আর্কাইভ করে এটা তৈরি করা যায়। তো গানজিপ আর টারের মধ্যে তফাৎটা হচ্ছে এটা যে এই জায়গায় এটা বলা হয়েছে যে যেটার ফাইল এক্সটেনশন টার, সরি টার কমান্ড দিয়ে যদি আমরা মানে আনজিপ করি, সেক্ষেত্রে হচ্ছে এই আগে যেমন গানজিপ দিয়ে যেটা করেছিলাম, তখন হচ্ছে আপনার টোটাল ফাইলটাই হচ্ছে রিমুভ হয়ে গিয়েছিল বা ফাইলটা ডিলিট হয়ে গিয়েছিল, টারের ক্ষেত্রে সেটা হয় না। তো আমরা যদি এখন এই যে টার TGZ যে ফাইলটা তৈরি করলাম আমরা, এটাকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার TGZ ফাইল, যেটা হচ্ছে এক্সট্রাকশন করতে গেলে আমাকে এক্স দিয়ে হচ্ছে এক্সট্রাক্ট, ভি তো ভার্বস যেটা প্রিন্ট আউট করবে, জেড হচ্ছে জিপড ফাইল যেহেতু এটা জিপড ফাইল, আর ফাইল হচ্ছে ফাইল নেম। ওকে, তো আমরা এই ফাইলটা হচ্ছে এক্সট্রাক্ট করতেছি এখন, সরি এই জায়গায় মনে হয় প্রিন্টিং মিস্টেক ছিল, 100fa হবে, কারণ যেহেতু আমার ফাইল নেম হচ্ছে এটা 100fa TGZ। তো আমি হচ্ছে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করলে এই জায়গায় এই ফাইল গুলো মাত্র ক্রিয়েট হলো। আচ্ছা, আমি যদি এই ফাইল গুলো ডিলিট করে দিই তাহলে হচ্ছে ইজি হবে দেখতে। XVZF আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আমি ফাইলগুলো ডিলিট করেছিলাম RM দিয়ে, এই কমান্ড দিয়ে হচ্ছে আমি এই ফাইলগুলো ডিলিট করার পরে এই ফাইলগুলো ছিল না। এখন যখন আবার আমি টার ফাইলটাকে আনআর্কাইভ করলাম বা মানে আনকম্প্রেসড করলাম, তখন হচ্ছে আমার এই ফাইলগুলো আবার চলে আসলো। আবার আমি যদি টার ফাইলটাকে আনকম্প্রেসড করতে যাই, সেক্ষেত্রে আমার কমান্ড হচ্ছে টার মাইনাস XVF, এই জায়গায় কিন্তু জেডটা বাদ করতেছে, কারণ এটা হচ্ছে আমি শুধু XVF কমান্ডটা ইউজ করি।
তো আজকে আশা করি এ পর্যন্তই, যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেন করেন। সো চলেন আমি একটা প্রশ্ন করি, অনেকের মনে থাকতে পারে, আমাদের ফাইল ফরম্যাট, ফাইলের এক্সটেনশন, কম্প্রেশন এগুলা কেন দরকার বা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যৎ কাজে? আচ্ছা, তো এটা মানে খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের হচ্ছে আসলে আমরা ফাইল নিয়ে কাজ করি, বিগ ডেটা অ্যানালাইসিস যখন করতে যাই তখন হচ্ছে ফাইল ফরম্যাট এবং ফাইল ফরম্যাট আন্ডারস্ট্যান্ড করা এবং কি টাইপের ফাইল আছে সেটা অনুযায়ী ডেটা দেখা। তো এটা যেমন কিছু সিম্পল এক্সাম্পল হচ্ছে আমরা যখন ইলুমিনাতে সিকোয়েন্সিং করি, সিকোয়েন্সিং করার পর আমরা যে ফাইলটা পাই বেসিক্যালি সেটা হচ্ছে ফার্স্ট কিউ ফাইল। তো ওই ফাইলটা আমি যেভাবে ওপেন করবো, হয়তো বা আরেকটা ফাইল আমি এইভাবে ওপেন করতেছি না, ফার্স্ট কিউ ফাইল আমি ক্যাট কমান্ড দিয়ে ওপেন করতে পারতেছি, বাট যখন ফার্স্ট কিউ জিজেড হবে, জিজেডটা হচ্ছে তারা কম্প্রেস করে পাঠাচ্ছে বা ফাইল সাইজ কমিয়ে হচ্ছে পাঠাচ্ছে, তো এটা ট্রান্সপোর্ট করার জন্য ইজি ফাইল সাইজ। এবং হচ্ছে আমরা যখন কোনো ডেটা বেজে কোনো সিকোয়েন্স করে হচ্ছে কোনো ডেটা বেজে আমরা আপলোড করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইল সাইজটা কম্প্রেস করে আপলোড করি, কারণ যেন আমাদের মানে আলটিমেটলি তো আমাদের হচ্ছে সবকিছু একটা স্টোরেজে স্টোর হচ্ছে না, তো আমাদের স্টোরেজটা তো আমাদের কম্পিউটারটা যদি আমি চিন্তা করি, অনেকের হচ্ছে 500 GB হার্ড ডিস্ক, অনেকের হচ্ছে 2 TB হার্ড ডিস্ক, বাট স্টিল এটার একটা লিমিটেশন আছে, তাই না? তো আমরা যে লিমিটেশনটা দেখি, টোটাল স্পেসটা যদি আমি মানে প্রপারলি ইউজ করতে যাই এবং সবগুলো ফাইল যদি আমি এরকম মানে আনকম্প্রেসড অবস্থায় রাখি, তাহলে হচ্ছে ফাইল সাইজগুলো অনেক বড় হবে এবং সেক্ষেত্রে আমি আমার স্পেসটা অনেক মানে নিজেই হচ্ছে কমিয়ে ফেলতেছি, কারণ হচ্ছে আমরা বড় বড় ফাইল হচ্ছে ওই জায়গায় রাখতেছি, তাই না? যদি আমি কম্প্রেস করে ফাইলগুলো রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার ফাইলগুলো কম্প্রেস থাকতেছে এবং সাইজটা কমে আসতেছে এবং আমি বেশি স্পেস ইউজ করতে পারতেছি। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে ধরেন আমরা কোনো 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 জায়গায় হচ্ছে একটা ফাইল ট্রান্সফার করতে যাচ্ছি, আমার কোনো কলিগকে হচ্ছে একটা ফাইল আমি ট্রান্সফার করতে যাচ্ছি, সেক্ষেত্রে হয়তো বা যদি আমি বিগ ফাইল যদি আমি ট্রান্সফার করতে যাই একদম আনকম্প্রেসড অবস্থায়, সেক্ষেত্রে হচ্ছে ইন্টারনেটে আমি যখন পাঠাবো সেই জায়গায় সময় বেশি লাগবে। তো এই জিনিসগুলো আসলে মানে খুবই ইউজফুল ছোটখাটো দৈনন্দিন মানে কাজের জন্য, এই ফাইল কম্প্রেশনটা খুবই ইম্পর্টেন্ট আসলে। থ্যাংক ইউ রনি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার মনে হলো তোমার আজকে লেকচার পুরোটা শুনে যে এই যে বেসিক কমান্ড গুলা দেখালা, এগুলা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে কিভাবে একটা ডিরেক্টরি ফাইল অ্যাক্সেস করতে হয়, একটা ফাইল কিভাবে কুইকলি পড়ে ফেলা যায়, এই যে কমান্ড গুলা, তো এগুলা ছাড়া আসলে পরবর্তীতে অ্যাডভান্স যে জিনিসগুলো শিখবো এগুলো আসলে অসম্ভব। তো আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং আমি চাইবো যে আপনারা এই কমান্ড গুলা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এগুলো আসলে সবগুলাই মাথায় রাখতে হবে, কারণ এগুলো আপনি দৈনন্দিন যে কোনো মানে টার্মিনাল শুরু করার পরে আপনি এই কমান্ড গুলা ব্যবহার করবেন। সো আপনারা আপনাদের কাজের সময় ফোল্ডার ক্রিয়েট যদি আপনারা মাউস ক্লিক করে করেন, এখন বলবো যে লিনাক্স যখন চালাবেন তখন আসলে টার্মিনালে করার অভ্যাসটা করেন। হ্যাঁ, অন্য অন্য কাজগুলো অভ্যাস করেন, আবার কিছু এডিশনাল জিনিস আপনারা গুগল সার্চ করে পাবেন, তো এখানে তো সব দেখানো সম্ভব হয়নি, বাট আপনার মনে হয় যে ভালো একটা স্টার্টিং হয়েছে আজকে বেসিক কমান্ডের। এখন শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন নেওয়া যায়, কারো কোনো প্রশ্ন থাকবে? আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলি, এই জায়গায় হচ্ছে একটা এক্সারসাইজ দেওয়া আছে, তো সবাই হচ্ছে এই এক্সারসাইজটা করে, এটা খুবই মানে সিম্পল একটা এক্সারসাইজ, হয়তো বা 1-2 মিনিট লাগতে পারে আর কি বড়জোর। তো তো এটা হচ্ছে সবাই নেক্সট ক্লাসে যখন আমরা আসবো তখন হচ্ছে এটা মানে আমাকে জানাবেন যে আপনারা করতে পারছেন কিনা, জাস্ট হচ্ছে একটা টেস্ট আর কি নিজের জন্য, যে আপনি অবশ্যই এটা করবেন হচ্ছে মানে এই যে পিডিএফ ফাইলটা আছে এটা না দেখে। হ্যাঁ, এটা আপনি ইনিশিয়ালি দেখেন, সমস্যা নেই, ইনিশিয়ালি কমান্ডগুলো রিপিট করেন, আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি এক্সারসাইজটা করবেন তখন হচ্ছে এই পিডিএফ ফাইলটা ওপেন না করে আপনি জাস্ট মাথা থেকে যে কমান্ডগুলো আপনি যেগুলো শিখছেন বা যেগুলো জানছেন, যেগুলো ইউজ করছেন, ওইটা ইউজ করে আপনি হচ্ছে এই কাজটা এই এক্সারসাইজটা কমপ্লিট করবেন। থ্যাংক ইউ। এখন আপনাদের কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে বলেন।
আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে যে এখানে চার ধরনের ফাইল ফরম্যাট দেখানো হয়েছে, একটা হচ্ছে ডট জিপ, একটা হচ্ছে ডট টার, একটা হচ্ছে ডট টার ডট জিজেড, আর একটা হচ্ছে ডট টিজেড। টোটাল চার ধরনের, এবং চার ধরনের হচ্ছে কি, চারটা থেকে চার ধরনের কম্প্রেশন করা, আনকম্প্রেস করার মেথড আছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে কোনগুলো, কোন ফরম্যাটটা আসলে বেশি ইউজ হয় এবং কোনটা বেশি এফিশিয়েন্ট আর কি, মানে বায়োইনফরমেটিক্স ওয়ার্ল্ডে, বা যে কোনটা বেশি মানে ইউজ করা হয়। আচ্ছা, জিজেড যেটা, এটা খুবই খুবই কমন। তারপরে টিজিজেড, এটাও মানে কাইন্ড অফ কমন, খুব বেশি না। আর জিপ ফরম্যাট যেটা, এটা আসলে মানে আমরা যখন ওই উইন্ডোজ ইউজার যারা আছে তাদেরকে যখন আমরা ফাইল পাঠাই নর্মালি জিপে কনভার্ট করে হচ্ছে পাঠানো হয়, তো ওই জন্য জিপ ফরম্যাটটাও অনেক বেশি প্রচলিত আর কি উইন্ডোজ ইউজার যারা আছে। বাট যদি বায়োইনফরমেটিক্স ডেটার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে টিজিজেড এবং জিজেড, কারণ এরা হচ্ছে মানে খুবই হাইলি কম্প্রেসড। আমি এই জায়গায় দুইটা ফাইল মানে আপনারাও দেখতে পারেন, কোনো একটা ফাইল ডাউনলোড করে জিপ করে এবং জিজিপ করে এবং টিজিজেড যেটা আর কি সেই কম্প্রেশন করে, দেখবেন যে ফাইল সাইজ মানে জিপ যেটা আছে জিজেড এটাতে অনেক কমে, টিজিজেডেও অনেক কমে। বাট মানে জিপে হচ্ছে কম্প্রেশন সাইজটা কম্প্রেস করার পরেও ফাইল সাইজটা বেশ বড় থাকে। তো আমার কাছে মনে হয় যে মানে আমি পার্সোনালি ইউজ করি জিজেড, জিজেড যে ফাইল কমান্ডটা আছে জিজিপ, এটা আমার মানে মোস্ট ফেভারিট আর কি। তো এবং মোস্টলি ইউজড আমার মনে হয় জিজেড এটাই আর কি। প্লাস রনি ভাই যদি কিছু অ্যাড করেন। আচ্ছা বুঝলাম, থ্যাংক ইউ। তুমি যেটা বলছো আমি সেটাই বলতাম আর কি। আচ্ছা ঠিক আছে। তো আরো কোনো কোশ্চেন থাকলে বা আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে, কোনো সাজেশন থাকলে, আমি বলছি, তো প্লিজ এনি সাজেশনস ফর মাই ইমপ্রুভমেন্ট টু বি অ্যাপ্রিশিয়েটেড। আমার একটা কোশ্চেন ছিল, সেটাতে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমার যেটা হলো যে ডাউনলোড করার জন্য যে আপনি একটা প্রথম যে লিংকটা ছিল ডাউনলোডের, ওটা কি জাস্ট ওটা কোথায় থেকে নিয়েছেন? হচ্ছে এফটিপি সার্ভার আছে, এফটিপি হচ্ছে এনসিবিআর এফটিপি একটা সাইটে আছে ওদের। তো আমি যদি এনসিবিআই এ যাই, এনসিবিআই গিয়ে হচ্ছে রেফসেক এফটিপি, এফটিপি মানে এটা দিয়ে যদি আমি সার্চ দিই তখন হচ্ছে এটা চলে আসবে। তখন হচ্ছে আমি জিনোমের নাম লিখে করোনা ভাইরাস জিনোম বা হচ্ছে অন্য যে কোনো ভাইরাসের নাম দিয়ে বা ব্যাকটেরিয়ার নাম দিয়ে, এই কোলাই এনিথিং দিয়ে হচ্ছে আমি ফাইলটা অ্যাক্সেস করতে পারি আর কি। তো নুরুদ্দিন, আপনি যে কোনো ফাইল যদি ডাউনলোড করতে চান, সবচেয়ে বেটার হচ্ছে গুগলে যদি লেখেন যে এনসিবিআই জিনোম সিকোয়েন্স ডাউনলোড করোনা ভাইরাস, তাহলে আপনাকে কিছু মানে লিঙ্কে নিয়ে যাবে। তারপর আপনি এফটিপি যদি লিখে দেন সার্চে যে এফটিপি ডাউনলোড ফ্রম এনসিবিআই, এগুলো আপনাকে যে লিঙ্কে নিয়ে যাবে ওইখানে গেলে আপনি আসলে বুঝতে পারবেন যে ওই ফাইলগুলো কিভাবে অর্গানাইজ আছে। তো গুগল আপনাকে নিয়ে যাবে এনসিবিআই তে, মোটামুটি বেশিরভাগ জিনিসই ডাউনলোড করার মতো ব্যবস্থা করা আছে। আপনি থ্রু এনসিবিআই ও আপনি সার্চ করতে পারবেন যে কোথায় ডাউনলোডের অপশন আছে, আর সার্চ করতে চাইলে গুগল আপনাকে হেল্প করতে পারে। আমার ক্ষেত্রে আমি পাইনি বেশ কয়েকটা ম্যাক মেশিনের ক্ষেত্রে সেক্ষেত্রে তখন এটা ইনস্টল করতে হয় আর কি এডিশনালি। তো এটা তো নেটবুকে আসলে কার্ল কমান্ডটা হচ্ছে ডিফল্ট, সি ইউ আর এল কার্ল ইউজ করতে হয়, ডাব্লিউ গেট ডিফল্ট থাকে না আর কি। সো আমাদের নেক্সট ক্লাসে কি হবে? নেক্সট ক্লাসে আমরা মেইনলি বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশনগুলোই দেখব, আরও কিছু কমান্ড আমরা শিখব নতুন, এবং হচ্ছে কিছু ফাইল ফরম্যাট যেমন ফাস্টা ফাইল, তারপর হচ্ছে ফাস্ট কিউ ফাইল, জিএফএফ ফাইল, এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, এগুলোর সাথে পরিচিত হব, কিছু ফাইল ফরম্যাট আর কি এগুলো কীভাবে ইন্টারপ্রেট করতে বা দেখে কীভাবে বুঝতে হয় কোন জায়গায় কী, এটা একটু আমরা চেষ্টা করবো আর কি। অসাধারণ।
তো আজকে যারা ক্লাস করেছেন অবশ্যই আজকের কমান্ডগুলো আপনারা প্র্যাকটিস করবেন, মাথায় রাখবেন, তাহলে সামনের ক্লাসটা খুব দ্রুত আপনারা ধরতে পারবেন এবং কাজে লাগবে। আর সামনের ক্লাসে তো আপনারা সবাই থাকবেন আশা করি, আমরা ধীরে ধীরে আরো একটু নতুন নতুন জিনিস অ্যাড করবো, একটু অ্যাডভান্সের দিকে যাব। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মিস করবেন না ক্লাসগুলো, তাহলে আসলে শেখা হবে না। আর এই সময়টাতে আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমাদের যে কোর্স মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছে এর বাইরেও আপনারা গুগলে গিয়ে অনেক হেল্প পাবেন, অনেক বেসিক কমান্ড পাবেন অনেক ওয়েবসাইটে। তো আপনারা দেখবেন এর বাইরে আর কি কি কমান্ড আছে। সো আমাদের সাথে থাকলে কিছু জিনিস আমরা যেমন শিখাতে পারবো, আপনাদের একটা আইডিয়াও হবে যে লিনাক্স কিভাবে কাজ করে, তখন আপনারা আসলে নতুন কমান্ড সহজে শিখতে পারবেন। একটু ধারণা পেলে যে এই কমান্ড লাইনটা কিভাবে কাজ করে, এটা যদি আপনি ধারণা পেয়ে যান, একটা সময় পরে দেখা যাবে যে আপনি নিজেই ফিগার আউট করতে পারতেছেন কোনো একটা গুগল একটা হেল্প পরে। হ্যাঁ, যখন কোনো প্রবলেমে পড়বেন এটা সার্চ করে বের করতে পারবেন। ওই পর্যায়ে পৌঁছার পরে আপনি আসলে শিখে গেছেন, কিন্তু এখন আমরা যেটা শিখাচ্ছি সেটা বেসিক, এটা আসলে আপনার সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর কিছু জিনিস সবসময় আসলে মাথায় থাকে না, অ্যাডভান্স জিনিস, তখন এগুলো গুগল সার্চ করে বের করা যায়। তো আমার মনে হয় যে খুব খুব ভালো লাগছে আজকে তোমার জয়েনের লেকচার, খুবই অর্গানাইজ ছিল প্রেজেন্টেশন, আমার কাছে খুব ভালো লাগছে। সো অন্যদের কোনো ফিডব্যাক থাকলে আমরা আসলে উপকৃত হব, সেটা ভালো মন্দ যে কোনো ফিডব্যাক হতে পারে, সরাসরি দিতে না চাইলে আপনারা ইমেলও করতে পারেন। আমরা চাইবো যে আরো আরো বেশি যেন ইন্টারেক্টিভ হয়, আরো বেশি প্রোডাক্টিভ হয়, আমাদের সময়গুলো যেন কাজে লাগে। সেটাই আসলে রনি ভাই যেটা বললেন যে এই জায়গায় আসলে আমরা আসছি সবাই লার্নিং এর জন্য, তো অনেকে হয়তো বা মানে এই বেসিক কমান্ড গুলো আগে হয়তো বা দেখে থাকতে পারেন, আমি জানি না আপনারা মানে কেউ আগে এগুলো করেছেন কিনা, বাট আমি আসলে চাচ্ছিলাম যে সবাই যেন একটা বেস লাইন থেকে শুরু করি, এবং এই বেসিক স্টেপ গুলো যখন ক্লিয়ার হয়ে যাবে এবং এই জিনিসগুলো যখন আমাদের মানে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে না আমরা ডিরেক্টরি ক্রিয়েট করতে গেলে কি করতে হয়, চেঞ্জ করতে গেলে কি করতে হয়, মানে আমার জন্য এই পিডিএফ ফাইলটা দেখতে না হয়, ওই জায়গায় যখন আমরা চলে যাব তখন আসলে অ্যাডভান্স জিনিসগুলো তখন আস্তে আস্তে অটোমেটিক মানে আসতে থাকে আর কি। আমি আরো মানে ডিফারেন্ট ওয়েতে কিভাবে দেখতে পারি ফাইল, কিভাবে ওপেন করতে পারি, এগুলোর অনেক মানে অনেক ওয়ে আছে। মাল্টিপল ডিরেক্টরিজ থেকে আমি মানে ফাইল ওপেন করা, লুপিং করা, এগুলো অনেক মানে অনেক কমান্ডই আছে। তো হয়তো বা আমি আমার লেকচারে হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে জিনিসগুলো অ্যাড করবো, অ্যাডভান্সড কি কি কমান্ডগুলো আছে এগুলো অ্যাড করবো। বাট টু বি ভেরি অনেস্ট, এই কমান্ড যেগুলো আজকে আমি দেখালাম এগুলো হচ্ছে খুবই বেসিক এবং এগুলো মানে পিডিএফ এর চেয়ে মাথায় রাখা বেটার আর কি, এবং এটা জাস্ট আসবে হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে। আর ইন কেস কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন, ইমেল করতে পারেন, আর হচ্ছে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করেন, একটু সময় দেন, ডেইলি হচ্ছে মানে 10-15 মিনিট বা 20 মিনিট জাস্ট একটু দেখেন ইনিশিয়ালি হচ্ছে এই প্রোগ্রামিংটা যেটা ব্যাশের যে এটা ভাইয়া যেটা বললেন গুগলে সার্চ করে দেখেন, বা হচ্ছে আমি যেগুলো দিলাম এগুলো একটু করে দেখতে পারেন, আপনাদের নিজস্ব ডেটার ক্ষেত্রে একটু ওপেন করে দেখতে পারেন। তো আই থিঙ্ক মানে যত বেশি ইউজ করবেন জিনিসটা তত বেশি হচ্ছে মাথায় থাকে আর কি, এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো দ্যাটস ইট, আর আপনাদের মানে যে কোনো ফিডব্যাক, এটা হয়তো বা আমার মানে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে দিবে, তো যদি ইন কেস কোনো ফিডব্যাক থাকে আমার টিচিং নিয়ে অবশ্যই আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ। তো আর আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, আমরা শেষ করে দিব। আচ্ছা, আমার একটা সাজেশন ছিল, সেটা হলো আমরা মনে হয় আমরা যে কমান্ডগুলো করছি এখানে আমরা সেটা হিস্ট্রি সেভ করে রাখতে পারি, পরে যখন আমরা ভুলে গেলে এখান থেকে ডাইরেক্টলি চলে যেতে পারি। আর কমান্ডগুলো হচ্ছে এটা কি বলে হিস্ট্রি ব্যাশ আরসি তে এটা হচ্ছে থাকে কমান্ড হিস্ট্রি, বাট সেটা আমি আজকে এক্সপ্লেইন করি নাই, সেটা পরবর্তীতে আসবে। আর যে কমান্ড গুলো আমরা ইউজ করলাম সেগুলো তো হচ্ছে পিডিএফ এ সবগুলোই আছে, আমি কিন্তু মানে আলাদা কোনো কমান্ড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে মাঝে মধ্যে ডাউনলোড যেটা একটু প্রবলেম হয়েছে ওটা একটা, হ্যাঁ ওইটা হচ্ছে স্পেস স্পেস ওটা আসলে আমি জানি না কেন স্পেসটা চলে আসছে, পিডিএফ এর কারণে, পিডিএফ এটার কারণে তো বা এটা স্পেসিং জায়গা স্পেসটা দেখা যাচ্ছে না, বাট তখন আমি কপি করতেছি তখন চলে আসছে। সো সৌনুরুদ্দিন মাহমুদ, এটা ভালো পয়েন্ট, আপনি চাইলে আজকে যে কমান্ডগুলো ব্যবহার করেছেন এগুলা কিন্তু আপনি টার্মিনালে এখনো আছে, আপনি যদি এরর কি
আপে যান তাহলে কিন্তু কমান্ডগুলো পাবেন, সেগুলো আপনি নিজস্ব একটা টেক্সট ফাইল খুলে ওইখানে আপনার পার্সোনাল একটা জায়গায় আপনি সেভ করে রাখেন। আমি নিজেও এটা করি, আমার নিজস্ব স্ক্রিপ্ট আমি সবসময় আলাদা একটা জায়গায় রাখি যাতে আমার ভুলে গেলে যাতে আমি সার্চ করে বের করতে পারি। ঠিক আছে, সবাই পার্সোনাল ডিরেক্টরি তৈরি করতে পারেন, গুগল ড্রাইভে আপনি একটা ডকুমেন্ট খুলে সেখানে কোড লিখতে পারেন, আপনি একটা টেক্সট ডকুমেন্ট খুলে যার যেখানে সুবিধা, কিন্তু অর্গানাইজ ওয়েতে কোড গুলো রাখাও কিন্তু একটা কাজ। আপনি যখন বায়োইনফরমেটিক্স করবেন আপনি কিন্তু প্রচুর কোড লিখবেন, আপনি কিন্তু একটা কোড লিখলেন আপনি দুই দিন পরিশ্রম করে আপনি এক মাস পরে কিন্তু ভুলে যাবেন এটা কিভাবে করছে। তো কোড অর্গানাইজ করার জন্য আমরা আসলে ভবিষ্যতে বলবো, কিন্তু এটা একটা কাজ আপনি সিম্পল দিয়ে শুরু করতে পারেন যে আপনার আজকে যে কোড গুলো করেছেন এগুলার কমেন্ট সহ, কমেন্ট মানে হচ্ছে কোন কোড কি কাজ করে, কমেন্ট সহ কোড গুলা লিখে রাখেন যেন আপনি নিজেকে যেন আপনি ছয় মাস পরে হলেও যেন বুঝতে পারেন, আপনি তো ভুলে যাবেন তো ছয় মাস পরে গেলেও যেন আপনার নিজের লেখা আপনি বুঝতে পারেন। তো এইভাবে অর্গানাইজ করার চেষ্টা করবেন কোড গুলা, এটা সবার জন্যই প্রযোজ্য, সকল কোডের জন্যই প্রযোজ্য। তো আর কোন প্রশ্ন? আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল যে মানে বেশ আর শেল কি সেম জিনিস কিনা, আচ্ছা যে টার্মিনাল এনস্টল আর কি বেশ অথবা শেল? সো বেশ হচ্ছে এক ধরনের শেল। হ্যাঁ, তো এখনকার যে মেশিনগুলো কম্পিউটারগুলো এগুলো আসলে বেশি থাকে। হ্যাঁ, সো আপনি ধরে নিতে পারেন বেশ আর শেল মোটামুটি একই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট বেশ হচ্ছে ওয়ান টাইপ অফ শেল। সব কম্পিউটারে হচ্ছে ব্যাশ মোটামুটি থাকে এবং ধরে নিতে পারে ভাই যেটা বললেন আর কি ব্যাশ ইজ কাইন্ড অফ শেল লাইক দ্যাট। অনেক ফ্লেভার আছে ব্যাশের, অনেক ফ্লেভার আছে ডিপেন্ড করে আপনার কাজের উপর। তো আমাদের আপাতত ব্যাশ নিয়ে কাজ করলে চলবে শেখার জন্য, আপনারা যদি অন্য কোনো ফ্লেভার নিতে চান তাহলে অনেক ধরনের ব্যাশ আছে আর কি, শেল আছে, অনেক ধরনের শেল আছে। তবে বায়োইনফরমেটিক্স কাজের ক্ষেত্রে আমার মনে হয় মানে জাস্ট অনলি ব্যাশ দিয়ে মানে আমার এই পর্যন্ত চলে গেছে আর কি, আমি জানি না রনি ভাইয়ের ক্ষেত্রে অন্য কিছু লাগছে কিনা, না ট্রাই করি নাই। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন মনে হচ্ছে না আছে? আচ্ছা আমি আরেকটা জিনিস একটু দেখাতে যাচ্ছিলাম, এটা হচ্ছে শেয়ার স্ক্রিনে যাই, এটা হচ্ছে যে আমরা তো বেশ কয়েকটা কমান্ড ইউজ করছি যেমন হচ্ছে সিপি, তারপর হচ্ছে মুভ, তারপরে কাম জিপ, gzip, এরকম অনেকগুলো কমান্ড ইউজ করছি। তো আমরা হচ্ছে কোনো কমান্ড সম্পর্কে ডিটেলস জানতে গেলে এরকম যদি আমি লিখি man cp, তো এই জায়গায় আমার ডিটেলস চলে আসে যে কমান্ডের কি কি অপশন আছে, কি কি এক্সট্রা জিনিস আছে। এটা হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল অফ cp, এরকম প্রত্যেকটা কমান্ডেরই হচ্ছে ম্যানুয়াল আছে, কেউ যদি ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে দেখতে পারেন আর কি যে একটা কমান্ড কতভাবে ইউজ করা যায় আর কি। কি কাজ করে, কি কি অপশন আছে এটার মধ্যে, কি কি ভেরিয়েশন আনা যায়, এই ম্যানুয়াল এর কমান্ডটা দিয়ে আমরা এটা পড়ে ফেলতে পারবো টার্মিনালে। তো এটা ভালো যে কোনো নতুন কমান্ড আসলে এটা একটু ডিটেলসটা জানা যে আসলে এটা দিয়ে কি কি কাজ করা সম্ভব, ওটা কি কাজ করে। সো থ্যাঙ্কস জন, তুমি আসলে শেষ করে দিতে পারো এবং রেকর্ডিংটা তুমি সেভ করতে পারো। আমি রেকর্ডিংটা সেভ করতেছি, আর আমরা তো আগে হয়তো ক্লাস শুরু আগে যেটা বলেছিলাম আর কি যে রেকর্ডিংটা হয়তো শেয়ার হতে পারে, তো এই আর কি আশা করি কারো কোনো আপত্তি নাই এতে, আর এটা জাস্ট লার্নিং পারপাস, নাথিং এলস। তো ঠিক আছে, আমি হচ্ছে পরবর্তী তো হচ্ছে টাইম তো তোমাকে জানিয়ে দেওয়া হবে কোর্সের টাইম ইমেইলে, তো নেক্সট উইকে আশা করতেছি এটা হবে, তো দেখা যাক এই আর কি। নেক্সট উইকে, হ্যাঁ নেক্সট উইকে সবাই 5 মিনিট আগে লগইন করার চেষ্টা করবেন,
তাহলে আমরা টাইমলি শুরু করতে পারবো। আমরা কিন্তু আসলে অনেকগুলো জিনিস শেখার চেষ্টা করব, নতুন অনেক কিছুই থাকবে, তো আশা করি সবাই থাকবেন এবং সবাই প্র্যাকটিস করে আসবেন আর কি। ভালো থাকবেন সবাই।